নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রঞ্জি ঘরের মাঠে বড় জয় পেল রাজ্য দল। মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় রাজ্য দলের। 6 পয়েন্টে উচ্ছ্বাসিত ঋদ্ধিমান সাহারা। আবারও জানিয়ে রাখছি, রঞ্জিতে ঘরের মাঠে বড় জয় রাজ্য দলের। গোয়াকে হারিয়ে ঘরে পুরো জয় তুলল রাজ্য দল। এই বিষয়ে, গোটা বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ দাশগুপ্ত রয়েছেন আমাদের সাথে। সৌরভ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার সৌরভ বাবু, আজকের এই জয় কেমন অনুভূত হচ্ছে আপনার? হ্যাঁ, জয় ত্রিপুরা দলের জন্য ঘরের মাঠে জয় বরাবরই যে কোনো জয় আমাদের মানে খুব ভালো লাগে। আমরা স্পেশালি ত্রিপুরার ক্রিকেটার হিসাবে, প্রাক্তন ক্রিকেটার হিসাবে খুব উপভোগ করছি। সৌরভবাবু, আজকের এই জয় এবং মৌসুমের শুরুতেই প্রথম জয় এমবিবি ময়দানে, আগামী দিনে বলা যায় যে একটা এই আজকের এই ম্যাচ আগামী দ্বিতীয় ম্যাচে কেমন প্রভাব পড়তে পারে? হ্যাঁ, যে কোনো জয়ে প্রথম জয়, এই মৌসুমের প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ গোয়ার সাথে ছিল, জয় পেল, 6 পয়েন্ট পেল। ত্রিপুরা এখন গ্রুপে যা যতটুকু আমি জানি লিড করছে, কর্ণাটক গুজরাটের সাথে একটা করে ম্যাচ জিতবে, একটা করে সবগুলি টিম খেলেছে, একটা টিম আছে গ্রুপে, তাই নক আউটে যেতে হলে আগামী ম্যাচও জিততে হবে, নতুবা ফার্স্ট ইনিংস লিড নিতে হবে। অ্যাটলিস্ট 3-4টে জয় এবং 1-2 ফার্স্ট ইনিংস লিড না নিলে নক আউটে কোয়ালিফাই করা টাফ হবে, কারণ গ্রুপে যে যে দলগুলি খেলছে, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, ত্রিপুরা, পাঞ্জাব, গোয়া, রেলওয়েজ, সবাই রিকগনাইজ দল, তাই ত্রিপুরাকে জিততে হবে। এবং আগামী ম্যাচ যেহেতু প্রথম ম্যাচটা জিতেছে, তাই আমি আশা করি আমার ত্রিপুরা বাসীর পক্ষ থেকে যে ত্রিপুরা দল আগামী তো ভালো খেলবে, দ্বিতীয় ম্যাচও ভালো খেলবে। ঋদ্ধিমান সাহার মতো একজন দলনায়ক পেয়েছে যে ইন্ডিয়া টিমের হয়ে খেলেছে, সে আমাদের ছেলেদের, স্থানীয় ছেলেদের উদ্বুদ্ধ করতে পারবে। এবং প্রথম জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং ত্রিপুরা ঘরের মাঠে জিতেছে, আমি আশা করবো আগামী তো জিতবে। দ্বিতীয় ম্যাচে তো বলা যায় যে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে তামিলনাড়ু, সেই জায়গায় আজকের এই জয় এবং আগামী দিনে তামিলনাড়ুর পক্ষে প্রতিপক্ষ ত্রিপুরা রাজ্য দল, তবে সেক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ক্রিকেটারদের জন্য? তামিলনাড়ু বরাবরই ভালো টিম, ওদের দল তো ভালো, সবাই আমরা জানি ওখান থেকে টেস্ট ক্রিকেটার অনেক বেরিয়েছে, বেরুচ্ছে, তাই টাফ হবে। কিন্তু প্লেয়ার টিমে তো মানে খেলা হয় না, ক্রিকেট খেলাটা মানে দলগত খেলা, তাই দলগত ভাবে ত্রিপুরা দলকে ভালো পারফরমেন্স করতে হবে, তার জন্য প্রস্তুতিটা ইম্পর্টেন্ট, যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমি আশা করব তামিলনাড়ুকে ভয় না পেয়ে ত্রিপুরা দল এগিয়ে যাবে, কারণ ভয় পাওয়ার কিছু নেই, আজকে আধুনিক যুগে কেউ কাউকে ভয় পায় না, কোনো দল কোনো দলকে ভয় পায় না, শুধু আমাদের প্রস্তুতি কিরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করবে আমাদের আগামী ম্যাচগুলির পারফরমেন্স। তামিলনাড়ুর বিরুদ্ধে আগামী দিনে চ্যালেঞ্জ কতটুকু হতে চলেছে, সেক্ষেত্রে কি ড্র করা নাকি ঘরের মাঠে সরাসরি জয় তুলে নেওয়া? না, জয়টা তো এমনি এমনিতে আসে না, ঘরের মাঠে খেলা তামিলনাড়ুতে মানে উপলব্ধ প্রথম যেই সেটা থাকবে, এইটা থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়া, সব থেকে বড় কথা প্রথম ব্যাটিং ব্যাটিং ফার্স্ট ইনিংসটা ইম্পর্টেন্ট, যে কোনো দলের কাছে ফার্স্ট ইনিংসটা ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংসটা যদি কোনো দল ভালো খেলে যায়, ত্রিপুরা দল যদি ভালো খেলে যায়, তাহলে একটা মানে চান্স তৈরি হয় আগামীতে কি হবে। তো প্রথম ইনিংসটা ত্রিপুরা ভালো খেলুক, ভালো খেলবে, কারণ এই মুহূর্তে মোটামুটি স্থানীয় এবং বাইরের যে 3 জন প্রফেশনাল খেলছে, সতীশ, সুদীপ এবং ঋদ্ধিমান, ওরাও ভালো খেলছে, এবং স্থানীয় ছেলেদের ছেলেরা সিজাম্পল স্পেশালি ফার্স্ট ম্যাচ খুব ভালো খেললো, মুরাশি, সব থেকে এর থেকে বড় কথা ত্রিপুরার বোলিং ইউনিট অ্যাজ এ হোল একটা ভালো ইউনিট হিসেবে বেস্ট বোলিং ইউনিটটা এই প্রথম ম্যাচে পারফরমেন্স করিয়ে দেখিয়েছে, মুরাশি, অভিজিৎ এবং আরেকজন ছিল সবাই রানার দত্ত, খুব এক্সপিরিয়েন্স, ওরা খুব এক্সপিরিয়েন্স বোলার এবং অ্যাজ এ হোল খুব ভালো খেলছে, এবং আশা করবো তামিলনাড়ুকে ভয় না পেয়ে আমাদের দলও এগিয়ে যাবে, ভালো খেলবে আমাদের ঘরের মাঠের পরিবেশে।
একদমই, অসংখ্য ধন্যবাদ সৌরভ বাবু আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন রঞ্জিত দলের অধিনায়ক সৌরভ দাশগুপ্তের সাথে, গোটা বিশ্ব সম্পর্কে কিন্তু তিনি তুলে ধরেছেন। অর্থাৎ বলা যায় যে মরশুমের শুরুতেই কিন্তু প্রথম ম্যাচে কিন্তু রাজ্য দল একেবারে বড় জয় তুলে নিয়েছে এবং 6 পয়েন্ট পেয়ে কিন্তু উচ্ছ্বাসিত রয়েছে রাজ্য দল। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।